নমস্কার বন্ধুরা গার্ডেন অ্যান্ড গ্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আপনাদের দেখাব বারো মাসে কয়েকটি ফলের গাছ যা আমাদের কাছে নতুন এসেছে এই গাছগুলি আমরা অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের বারো মাসি সবেদা এই গাছটি কিন্তু গ্রাফটিং করা রয়েছে আপনারা সময় গ্রাফটিং করা গাছ কেনার চেষ্টা করবেন কারণ গ্রাফটিং করা গাছে ফুল ও ফল তাড়াতাড়ি আসে এখানে আপনারা যে বারো মাসে থাই মিষ্টি কামরাঙা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি ছোট হলে কি হবে এই গাছটিতেও কিন্তু ফল ধরে আছে এখানে দেখুন দুটি ফল রয়েছে আপনারা এই গাছ টবে বা মাটিতেও বসাতে পারেন এই আম গাছটির নাম হল অল টাইম কাটিমন আম সারা বছরই আম হয় এটি ভালো জাতের আম গাছ এই গাছটিও কিন্তু গ্রাফটিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে এই আম যেমন পাকাতে মিষ্টি আবার কাঁচাতেও মিষ্টি হয় এরপর রয়েছে অল টাইম পাতেলেবু সারা বছর ফুল ও ফলে ভর্তি থাকে এই গাছ আমরা পরবর্তী সময়ে এই গাছগুলির পরিচর্যার ভিডিও এক এক করে আপনাদের সামনে তুলে ধরব এরপর রয়েছে থাই পিঙ্ক কাঁঠাল আপনারা যখনই অনলাইনে কোনো গাছ কিনবেন অবশ্যই গাছের দাম ও গাছ সম্পর্কে যাচাই করে নেবেন এটি গ্রাফটিং করা থাইল্যান্ডের অল টাইম আমের ভ্যারাইটি এই গাছে সারা বছরই আম হয় আপনারা টবে বা মাটিতে এই গাছটি লাগাতে পারেন এই গাছটি হল থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল গাছ এই তেঁতুল খেতে মিষ্টি হয় আমরা এই গাছগুলি মন্ডল ব্রাদার্স নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এই নার্সারির ফোন নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ